সালামু আলাইকুম। গত 24 তারিখে ফের গাইনোকোমাস্টিয়া সার্জারি করেছিলাম, আজকে হলো 27 তারিখ, 27শে জুলাই। তো এই ভাইয়ের কাছ থেকে আমরা সার্জারির রেজাল্টটা কেমন হলো সেটার এক্সপিরিয়েন্সটা জানবো, প্লাস হলো যে সার্জারির অভিজ্ঞতাটাও জানবো। ওদিন আরও দুজনের করেছিলাম, তাদের বাড়ি অনেক দূরে, তারা অনেক অপেক্ষা করে বসে চলে গিয়েছেন। তো এই ভাইয়ের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি একটু বলেন কাইন্ডলি যে আপনার রেজাল্টটা কেমন লাগছে। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে সার্জারিটা করেছিলাম 24 তারিখে, আজকে যেহেতু 27 তারিখ ফলো আপ আসছিলাম লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে। জি, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করেছিলাম। তো অভিজ্ঞতাটা আসলে ছিল, ফার্স্ট একটু ভয় পেয়েছিলাম যে আসলে যদিও সবাই বলে যে ব্যথা লাগবে না, তারপরও ভাবছিলাম যে কতটুকু ব্যথা করে একটু দেখি। তো জাস্ট একটু শুধুমাত্র ইঞ্জেকশনগুলো যখন পুশ করতেছিল, তা আবার চিকুন নিডল যেগুলো ছিল তখন একটু ব্যথা পেয়েছিলাম, মানে আর কি জাস্ট নর্মালি আমরা যেমন ব্লাড দিই ওরকম ব্যথা। আচ্ছা, এরপর আসলে আমি মানে সত্যি বলতে কোনো ব্যথাই পাইনি। আর এমনকি আমি সার্জারির পরে যখন বের হয়েছিলাম, এতটাই এনার্জেটিক ছিলাম, আমার অফিস থেকে বস ফোন দিয়েছিল মানে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। আচ্ছা, আমি নিচে নেমে আমি ফোন করে তাকে মানে ইনফরমেশনগুলো দিই যে এরকম এরকম। তো বস বলতেছিল যে তুমি তো মানে ভালোই এখনো স্ট্রং আছো, মানে মজা করে বলছিল যে কালকে অফিস চলে আসো, এরকম ছিল আর কি অবস্থাটা। আচ্ছা, বেসিক্যালি সবাই মনে করে যে অপারেশনের পরে পেশেন্ট কথা বলতে পারবে কিনা, এটা ধরেই নেই যে তাই সে শুয়ে থাকবে, বসে থাকবে, রেস্ট নেবে, তার হয়ে অন্য কেউ ফোনে কথা বলবে, এরকম ধরেই নেই। কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, এই অপারেশনটা অনেক সহজ করে নিয়ে আসা হয়েছে, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন বেসিক্যালি ব্যাপারগুলি। তার আর এখন আপনার রেজাল্টটা কেমন লাগছে বলেন তো? রেজাল্টে তো অবশ্য ওই দিন যেটা দেখেছিলাম আসলে আমি খুব ভালো করে খেয়াল করিনি। তো আজকে যখন ওই ড্রেনটা বের করার সময় আমি দেখেছিলাম, তো মানে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ভালোই দেখছি, কারণ যদিও বেল্ট 3-4 দিন বাঁধা ছিল, মানে স্ক্র্যাচ পড়ে আছে আর কি, তবে আমি শেপটা যত মানে খেয়াল করছি, আমার বাইরে আমার বাবা আছে, তো সে বলছিল যে উপর থেকে দেখতে যে বডি শেপটা খুব ভালো দেখাচ্ছে এখন। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ। ফেল গিয়া হয়ে গেলে, টোটাল হিলিংটা হয়ে গেলে, সোয়েলিং কমে গেলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ।